সেটারই ব্যবসা, 20,000 যখন বায়না লিবি, 10,000 বায়না লিবি, লেসারে গরু মনে কারণ আর এক জায়গায় বেশি বেশি মনে কারণ যে গরু নাই, ওগুলো হচ্ছে পুরা মনে কারণ ফটকা ব্যবসা। ওটা ব্যবসা বাদ, আমার থেকে গরু নিতে হলে ফুল টাকা প্যাট করে দিতে হবে, তারপরে গরুর বাসা পর্যন্ত পোষানো পর্যন্ত দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন, ভালো লাগলো কথাটা শুনে। আমার কাছ থেকে গরু নিতে হলে পারে 10 টাকা বাকি থাকা পর্যন্ত আমি গাড়িতে গরু তুলবো না। আচ্ছা, আর যখনই 10,000 লিবার চিন্তা ভাবনা করবো তখন আপনি অবশ্যই মনে করতে হবে যে এর মধ্যে কোনো একটা মনে করেন বাটপারে ধান্দা আছে। কিন্তু আমার কাছ থেকে গরু প্রত্যেকটা প্রোগ্রামেই বলি, এখনো বলি যে বাকি কখনো কেনার আশা করেন না, কো টাকা দেন গরু হাঁটি হাঁটি হলেও আপনার বাট চলে যাবে, গাড়ি কোন পাবি না পাবি সে গরু আলাই বুঝবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে স্বপন ভাই, এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভ এবং একটা খুবই স্পেশাল সারগুলো দেখতে পাচ্ছিলাম। সার আছে স্পেশাল, আর আপনার আছে একটা গাভি আছে একদম মনে করেন হাই কোয়ালিটির বিগ সাইজের বাচ্চা, ব্রাহ্মা বাচ্চা সহকারে, বুঝছেন, সার বাচ্চা। আচ্ছা আচ্ছা, গাভিটারও অনেক দুধ, গরুটাও অনেক কোয়ালিটি ফুল, আলহামদুলিল্লাহ মনে করেন দেখার মতো না। ঠিক আছে, ঠিকানাটা দর্শক দেখে শুনে নিতে পারতেছে, দেখে শুনে নিতে পারবে, গরুই ভালো আছে। খুবই সুন্দর কালারের একটা গাভী নিয়ে আসছেন, বড় গাভীটা, বিগ সাইজের একটা গাভী। গাভীটা মনে করেন এর আগে আমি একটা গাভী মনে করেন যে আপনাকে দেখাইছিলাম আপনার প্রোগ্রামে, আলহামদুলিল্লাহ এই গাভীটাও ওটার থেকে এটা কম অংশের না, বুঝছেন, বাচ্চাটা কত একটা সুন্দর দেখেন দর্শক, অরিজিনাল একটা ব্রাহ্মা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সটা আজকে মনে করেন 13-14 দিন। কয় নম্বর বাচ্চা দিল গাভীটা? এটা দ্বিতীয় বাচ্চা। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? দুধও মনে করেন দুই টাইম মিলে মনে করেন 14-15 কেজি মনে করেন এই গাভীটা আমার বাসায় আসি, দুধ দোয়া দেখে শুনে নিবে। 14-15 কেজি দুধ পাচ্ছেন? জি। যারা নিবে দেখে শুনে নিবে? দেখি শুনি এই গাভীটা মনে করেন যে দর্শক ভাই নিবে আসি 7 দিন দোয়া দেখে নিবে। খুবই ভালো একটা গাভী, বড় সর একটা গাভী, কালারটা অনেক সুন্দর, জাতমানটা তো মাশাআল্লাহ হাই বডির গাভী ভাই। এসব গাভী দিয়ে মনে করেন এই বাচ্চাটা মনে করেন আর 15 দিন গেলে পারে যা একটা দেখার মতন যে রূপ ধারণ করবি, এক বেলা দুধ দোয়া সাইডে আর এক বেলা দুধ মনে করেন, এখন তো মনে করেন ফুলবেলার দুধ খাইতে পারে না, কারণ হচ্ছে গাভীটার অনেক দুধ। এই বাচ্চাটাই যখন আর 15 দিন যাবে পুরা পুষ্টভাবে যখন দুধ খাইতে পারবি, অনেক একটা বিগ সাইজের এই বাচ্চাটা হবে। দামটা কেমন রাখছেন এই গাভীটার? মনে করেন যে আমি দাম চাবো না, সরাসরি আমার খামারে আসবে, আসে দেখে শুনে মনে করেন নেবে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গরু। জি জি। তো দুই নাম্বার গরুটা দর্শকদের দেখাই। দুই নাম্বার গরুটা দেখেন, সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা আনকমন গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটাও আপনার মনে করেন সিবির সাথে মনে করেন ব্রাহ্মার মিষ্টা আছে। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে আছে দুইটা, প্রথম বিয়ান দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে। গাভীটাও দর্শক দেখান যে কি একটা হাই কোয়ালিটি, অনেক বড় সর একটা গাভী, একটা গাভী। সাথে কি বাচ্চা এটার? সব এটার বাচ্চা আছে বকটা, মেয়ে বাচ্চা। সাথে মেয়ে বাচ্চা? জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সটা আজকে মনে করেন 24-25 দিন। 24-25 দিন? জি ভাই। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটার থেকে দুধ মনে করেন যে বাচ্চা খায়টাই মনে করেন সকালবেলা 8-9 কেজি দুধ দেয়। আচ্ছা, বিকালে? বিকেলে দুধটা পুরাপূর্ণ বাচ্চাকে খাওয়াচ্ছে 2-3 লিটার দোয়ানো, ওটা হিসাব বাদ ভাই 2-2.5 কেজি করে বিকেলে দোয়াই। মাশাআল্লাহ, খুবই বড় সর একটা আনকমন গাভী, দেখতেই তো একটু অন্যরকম লাগতেছে বাচ্চা গাভীটা। এটা এক কথায় এসব গাভীগুলা জাত সংগ্রহ করা, এসব গাভীর থেকে যে পরিমাণের যে
যে বীজ দিবি ওই বীজের থেকে আশা করা যায় ভালো কিছু, এটার থেকে আশা করা যায়। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাবা 1,50,000। সিরিয়ালের 2 নম্বর গাভীটা? জি। তো 3 নম্বর গাভীটা দর্শকদেরকে দেখাই। জি দেখান। সিরিয়ালের 3 নম্বর আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা জার্সি গাভী। জার্সি জাতের একটা গাভী। দাঁতে কয়টা গাভীটার? এই গাভীটার দাঁতে 4টা। দাঁতে 4টা? জি। সাথে কি বাচ্চা? বাচ্চা আছে সার বাচ্চা, এটা আছে ফ্ল্যাগবি করজ বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটা তো অনেক সুন্দর একটা বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা অনেক সুন্দর কিউট বাচ্চা। গাভীটাও তো ভালো একটা গাভী। জি ভাই। কয় নাম্বার বাচ্চা দিল গাভীটা? এটা এটাও আছে দ্বিতীয় বাচ্চা। দামটা কেমন রাখছেন এই গাভীটার? গাভীটার দাম চাবা হচ্ছে মনে করেন 1,72,000 টাকা। 1,72,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, দর দাম করে নিতে পারবে। সব গাভীগুলা নিশ্চিন্তে মনে করেন ভালো বীজ দিয়ে, আবার মনে করেন দুধেরও মনে করেন সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হবে। মাশাআল্লাহ, খুবই ভালো একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলাম। দামটা রাখছিলেন 1,72,000 টাকা। তো দর্শক চলুন পরবর্তী সিরিয়ালের 4 নম্বরের সার বাচ্চাটা, সার গরুটা আমরা দর্শক দেখতে পাচ্ছি। আমার সার আছে, ওইটা দেখেন। সিরিয়ালের 4 নম্বরে আমাদের সামনে একটা সার বাচ্চা নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা আছে আপনার হচ্ছে ব্রাহ্মা বাচ্চা। স্বপন ভাই, দেখতে তো খুবই ভালো লাগতেছে বাচ্চাটাকে, বয়সটা কেমন এটার? বয়সটা এটা মনে করেন 15-16 মাস বয়স। 15-16 মাস? এই কোরবানি কি রেডি হবে? না, এই কোরবানিতে এগুলা না, পরবর্তী কোরবানিতে অনেক বড় হবে। হাই কোয়ালিটির গরু এগুলা, যারা শৌখিন লোক এরা মনে করেন এই কোরবানি পর্যন্ত রাখি রেডি করবি, সামনে কোরবানিতে মনে করেন রেডি হবে। মানে এই কোরবানিতে লালন পালন করলেও রেডি হবে না? মানে এগুলা এই কোরবানি পর্যন্ত দেখার মতো হবে, বুঝছেন? কিন্তু সামনে কোরবানির যায় মাংস লাগবে ভালো মতো। হাই বডির একটা গরু মনে করেন, যে দেখেন এগুলা পাওগুলা দেখেন একদম খাম্বার মতো মোটা মোটা, তারপরে বডি কানগুলা নাভি কম্বল খুবই ভালো, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সব দিক দিয়ে মনে করেন একটা দেখার মতন একটা সার। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম 1,65,000 টাকা। 1,65,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে কিছু দর দাম করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। জি। স্বপন ভাই, গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ ভাই, ফোন নাম্বার আছে, তারপরে মনে করেন ঠিকানা দেওয়া থাকবে, ঈশ্বরদী থানা ঢুলটি বাজার পাবনা জেলা। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্য ভাই একটা কথাই বলবো ভাই, অনেক দর্শকই মনে করেন বর্তমানে এখন মনে করেন বেশিরভাগই গরু পোষা দেওয়ার কথা বলে। আমি মনে করি যে ওরা তো দিকে আসিলাই, মানে ওই ক্ষেত্রে মনে করেন ওই ঝামেলাটা থেকে গায়ের থেকে মনে করেন বিরতি থাকা লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকে পৌঁছিয়ে দিতে বলে? পোষা দেওয়া মনে করেন টাকা পয়সা লাগাই দিয়ে দেয়, তখন আমার নিজ দায়িত্বে রাখাল দিয়ে মনে করেন গরু পোষা দেওয়া লাগে। আবার অনেকে তো বলে যাবে 20,000-30,000 দেন বাসায় পৌঁছিয়ে দিয়ে গরুটা, ওইগুলো আছে সেটারই ব্যবসা। 20,000 যখন বায়না লিবি, 10,000 বায়না লিবি, লেসারে গরু মনে করেন আর এক জায়গায় বেশি বেশি মনে করেন যে গরু নাই, ওগুলো হচ্ছে পুরা মনে করেন ফটকা ব্যবসা। ওটা ব্যবসা বাদ, আমার থেকে গরু নিতে হলে ফুল টাকা প্যাট করে দিতে হবে, তারপরে গরুর বাসা পর্যন্ত পোষানো পর্যন্ত দেখতে হবে। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন, ভালো লাগলো কথাটা শুনে। আমার কাছ থেকে গরু নিতে হলে পারে 10 টাকা বাকি থাকা পর্যন্ত আমি গাড়িতে গরু তুলবো না। আচ্ছা, আর যখনই 10,000 লিবার চিন্তা ভাবনা করবো, তখন আপনি অবশ্যই মনে করতে হবে যে এর মধ্যে কোনো একটা মনে করেন বাপারে ধান্দা আছে। কিন্তু আমার কাছ থেকে গরু প্রত্যেকটা প্রোগ্রামেই বলি, এখনো বলি যে বাকি কখনো কেনার আশা করেন না, কো টাকা দেন গরু হাঁটি হাঁটি হলেও আপনার বাড়ি চলে যাবে, গাড়ি কোন পাবি না পাবি সে গরু আলাই বুঝবে। আচ্ছা আচ্ছা, আপনি বাকি চাবেন 20,000 দিয়ে, ঠিক আছে ভাই, গরু 10টা টাকাও বাকি কেউ দেয় না। আমি যাই ভাই 1 জেলার থেকে আরো 5-10 জেলা ফাঁকে যাই, আপনার থেকে যদি আপনি টাকা না দেন তাহলে আমি কি ক্ষমতা আছে আপনার টাকা নিয়ে আসার? আচ্ছা আচ্ছা, তা তো অবশ্যই। তো ভাই আমার কাছ থেকে গরু নিতে হলে ভাই সরাসরি আসবেন, এটাই সবচেয়ে বেশি বেটার ভাই। আচ্ছা আচ্ছা, তো স্বপন ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।